বেশ, আমরা আজকের এই ক্লাসে ভাঁজের লাস্ট ক্লাস আমাদের এটা, এবং এখানে ভাঁজের বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে আমি আলোচনা করব। ভাঁজের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়, ধারাবাহিকভাবে যেহেতু আমরা প্রিপারেশনটা নিচ্ছি, তাই জন্য তোমাদের অবশ্যই বলবো যে এটা এমন ভাবে করো যাতে প্রত্যেকটা জিনিস মাথার মধ্যে ঢুকে যায়। ফোল্ডেড ল্যান্ডফর্ম, ফোল্ডেড ল্যান্ডফর্মস, ফোল্ডেড ল্যান্ডফর্মসে ফার্স্ট আমরা ভাঁজের বাহুতে সৃষ্ট ভূমিরূপে আসি। ভাঁজের বাহুতে কোন কোন ভূমিরূপ তৈরি হয়? এক বলছে ভাঁজের বাহুতে সৃষ্ট ভূমিরূপ, বাহুতে সৃষ্ট ভূমিরূপ কি কি বাহুতে সৃষ্টি হয়? এক, ভাঁজের বাহুটা মনে আছে নিশ্চয়ই, অক্ষ বরাবর, এটা এক একটা বাহু, এটা বাহু, বাহু ওয়ান, বাহু টু। তাহলে ভাঁজের অক্ষে কি কি সৃষ্টি, বাহুতে কি কি ভূমিরূপ হয়? এক, ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত বোঝাবো না, এর আগে অনেকবার বলেছি আমি। ভঙ্গিল পর্বতের নামগুলো একটু মনে রাখবে, আগের ক্লাসে বলে দিয়েছি প্রত্যেকটা। ফোরল্যান্ড, ফোরল্যান্ড ও হিন্টারল্যান্ড, ইন্টারল্যান্ড এটা একটু বলি যেহেতু বলা নেই। ফোরল্যান্ড হলো ভূবিজ্ঞানী মূলত আর্গন আলস পর্বতের গঠন পর্যবেক্ষণ করে বলেছেন যে এই পর্বতের অধিকাংশ ভাঁজ দক্ষিণের আফ্রিকা ভূখণ্ড। ঠিক আছে, আলস পর্বত তোমরা জানো কোথায় আছে, ইউরোপের আলস পর্বত। তো এবার দেখছে আলস পর্বতের এই দিকে কি রয়েছে, আফ্রিকা, এদিকে রয়েছে ইউরোপ। এবার দেখো কি বলছে, বলছে যে আলস পর্বত পর্যবেক্ষণ করে বলেছেন যে এই পর্বতের অধিকাংশ ভাঁজ দক্ষিণের আফ্রিকা ভূখণ্ড, অর্থাৎ এটা হিন্টারল্যান্ড, একে বলছে হিন্টারল্যান্ড, হিন্টারল্যান্ড, হিন্টারল্যান্ড থেকে আগত চাপের ফলে উত্তরে অবস্থিত প্রাচীন ভূখণ্ড ফোরল্যান্ডের ওপর গিয়ে পড়েছে। এইটা ফোরল্যান্ড কেন? এটা স্থান পরিবর্তন করবে না, স্টেবল, এই জায়গায় স্থির, কিন্তু এটা মুভেবল, অর্থাৎ হিন্টারল্যান্ড ধাক্কা দেবে, ধাক্কা দিয়ে এই অঞ্চলে ভাঁজ তৈরি করবে, ফোরল্যান্ডটা শুধুমাত্র বাধা দেবে। ধরো যেমন দেয়াল, দেয়ালটা এক্ষেত্রে ফোরল্যান্ড হবে, আর যে মুভেবল ভাবে ধাক্কা দিচ্ছে সে হবে হিন্টারল্যান্ড। তো এটাকেই বলা হয় ফোরল্যান্ড, হিন্টারল্যান্ড। যে কোনো ভঙ্গিল পর্বতের আমরা দুটো, এক পাশে ফোরল্যান্ড পাবো, এক পাশে হিন্টারল্যান্ড পাবো। তাহলে প্রাচীন যেটা সেটাকে ফোরল্যান্ড বলবো, যেটা মূলত মুভেবল তাকে বলবো হিন্টারল্যান্ড। গেল, এবার বলছে মিডিয়াম মাস, মিডিয়াম মাস কি? মিডিয়াম মাস হলো বিজ্ঞানী কোবারের মতে দুটি ফোরল্যান্ডের সীমান্ত বরাবর, দুটি ফোরল্যান্ডের মানে এটা একটা প্রাচীন ভূখণ্ড, এটা একটা প্রাচীন ভূখণ্ড, ফোরল্যান্ড, ফোরল্যান্ড ওয়ান টু, দুটো ফোরল্যান্ডের সীমান্ত বরাবর পর্বতের মাঝের ভূভাগকে বলা হয় জুইসলেসিবার, এবং পর্বতের মধ্যবর্তী অংশে মালভূমি, সমভূমি প্রভৃতি অন্যান্য ভূমিরূপ গঠিত হয়, এদের মিডিয়াম মাস বলে। মানে ধরো এই দুটো, এর মাঝখানে কিছু পর্বত হবে, আবার পর্বতের মাঝে কিছু আলাদা ল্যান্ডস্কেপ তৈরি হবে। এই যে মাঝখানে কিছু, দুটি পর্বতের মাঝের কিছু যে অংশ বিশেষ ভূমিরূপ, ঠিক আছে, মানে এক্ষেত্রেও কিন্তু ফোরল্যান্ড হিন্টারল্যান্ড দ্বারাই হলো ঘটনাটা, ঠিক আছে, তখন তাকে বলা হবে, মাঝখানের এই ভূমিরূপকে বলা হবে মূলত মিডিয়াম মাস, মিডিয়াম মাস। গেল, এবার আসবে জুরা গঠন। বলছে সাধারণত ভাঁজযুক্ত অঞ্চলের প্রাথমিক পর্যায়ে কি হয়, ঊর্ধ্ববঙ্গ, ঊর্ধ্ববঙ্গটা হয় ঊর্ধ্ববঙ্গ শৈলশিরা, জুরা গঠন, জুরা গঠন, জুরা গঠন কি? বলছে ভাঁজযুক্ত অঞ্চলে সাধারণত ঊর্ধ্ববঙ্গে কি হয়, শৈলশিরা তৈরি হয়, অধোভঙ্গে উপত্যকা তৈরি হয়, ঊর্ধ্ববঙ্গে শৈলশিরা, অধোভঙ্গে উপত্যকা, এটা শৈলশিরা, এটা উপত্যকা, এটা তৈরি হবে সাধারণত, তাই তো? বলছে পর্যায়ক্রমে এই প্রকার ঊর্ধ্ববঙ্গ অধোভঙ্গ গুলো যদি থাকে পাশাপাশি, তখন ইউরোপে তাকে জুরা গঠন বলে, এই রকম গঠনকে জুরা গঠন বলে, ঊর্ধ্ববঙ্গ, 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 অধোভঙ্গ, একে বলা হয় জুরা গঠন। গেল,
এবার গম্বুজ আকৃতির বেসিন আকৃতির ভূমিরূপ যেটা আমরা ভাজের শ্রেণীবিভাগ পড়ার সময় পড়েছি, ও বেসিন আকৃতির ভূমিরূপ, বেসিন আকৃতির ভূমিরূপ উৎপত্তি অনুসারে ভাজের শ্রেণীবিভাগ পড়ার সময় আমরা গম্বুজ আকৃতির বেসিন আকৃতির ভাজ পড়েছিলাম, ওগুলোই ভূমিরূপ। অ্যাপ্লিশিয়ান ধাঁচের শৈলশিরা যখন ঘন সন্নিবিষ্ট ভাবে ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ অবস্থান করবে তখন তাকে বলবো অ্যাপ্লিশিয়ান শৈলশিরা, অ্যাপ্লিশিয়ান শৈলশিরা। আমি অবশ্যই যদি নোটস কারোর বড় লেখা নোটস দরকার হয় আমি অবশ্যই দিয়ে দেবো, তোমরা আমাকে এসএমএস করবে। হকব্যাক যেটা আগের সময় বোঝালাম, হক ব্যাক যদি 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয় তাহলে এটা কি হয়, খাড়া হয়, এইরকম খাড়া ভূমিষ্ঠকেই বলা হয় হক ব্যাক। কোয়েস্তা হলো যদি এই ল্যান্ডস্কেপটা এমন হয় যে 1 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে, তখন মানে নতিমান যদি 1 ডিগ্রি 20 ডিগ্রি হয় তখন তাকে কুয়েস্তা বলে, আর যদি 45 ডিগ্রি হয় তখন তাকে বলে বা তার বেশি, 45 ডিগ্রি বা তার বেশি হয় তখন তাকে হকব্যাক বলে। হকব্যাক এবং কুয়েস্তা ডিগ্রির পার্থক্য, 1 থেকে 20 ডিগ্রি আর ওটা 45 ডিগ্রি বেশি। সমোন্নত ঢাল তৈরি হতে পারে কিছু একই রকম ঢাল, ভিগুতট উপত্যকা তৈরি হয়, ভিগুতট মানে কঠিন কোমল শিলা পর্যায়ক্রম অবস্থান করলে নরম শিলা কঠিন শিলার গা বরাবর ক্ষয়প্রাপ্ত হয় এবং ভিগুতট উপত্যকা পর্যায়ক্রমে গঠিত হয়, ভালো কথা। এবার ভাজের অক্ষে কিছু ভূমিরূপ তৈরি হয়, তার মধ্যে এক হলো বৈপরীত্য উপত্যকা, ভাজের অক্ষে বৈপরীত্য উপত্যকা তৈরি হয়, এটা একটু বুঝিয়ে দিচ্ছি। বৈপরীত্য উপত্যকাটা মূলত তৈরি হবে কোনো জায়গায় ভাজ তৈরি হওয়ার পরেই, এক জায়গায় ভাজ হলো, ভাজ হওয়ার সাথে সাথে কি হবে, এখানে অনুদৈর্ঘ্য অনুগামী নদী তৈরি হবে, এখানে পরবর্তী নদী তৈরি হবে, পরবর্তী নদী এখান থেকে ক্ষয় করবে কারণ এখানে পর্যায়ক্রমে বিপরা ও পুনর্ভবা নদী আছে, নদীর ক্লাসিফিকেশন মনে রাখবে, এটাকে অনুগামী নদী বলে, এটাকে বলা হয় পরবর্তী নদী। এইটার সাথে যে নদী আসলো এই নদীর দিকেই প্রবাহিত হবে তাকে পুনর্ভবা নদী বলে, যেটা বিপরীত দিক থেকে যাবে তাকে বিপরা নদী বলে। তাহলে এই চারটে নদী পর্যায়ক্রমে এখানে কার্যকর হয়ে এখানে ক্ষয় করে করে অঞ্চলটা নিচু করে দেবে আর এই অঞ্চলে সঞ্চয় হয়ে হয়ে উঁচু হবে, তাহলে উঁচু হচ্ছে নিচু হচ্ছে, উঁচু হচ্ছে নিচু হচ্ছে, উঁচু হচ্ছে নিচু হচ্ছে, এরকম করে করে দেখা যাবে এই অঞ্চলটা উঁচু এই অঞ্চলটা নিচু হবে ভূপৃষ্ঠে, জিওলজিক্যাল স্ট্রাকচার এটা, কিন্তু আর্থ সার্ফেসে দেখা যাবে এই অঞ্চলটা নিচু এই অঞ্চলটা উঁচু হয়ে যাবে, অর্থাৎ আর্থ সার্ফেসের সাথে পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের এই রকম বৈরী ভাবকে আমরা বলি বৈপরীত্য উপত্যকা, ঠিক আছে। তো এই কটাই মূলত ভাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তোমাদের পড়লেই হবে, ঠিক আছে, এইগুলো পড়বে ভাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। ভাজ পুরো ভাজ বিষয়টা আমি 3টে ক্লাসে কমপ্লিট করলাম, অবশ্যই তোমরা 3টে ক্লাসকে দেখো এবং স্টাডি ম্যাটেরিয়ালের দিকে ফলো করো, তারপরে যে পরীক্ষা দেব সেই পরীক্ষাটা অবশ্যই অ্যাটেন্ড করো, এবং আমার মনে হয় ভাজের মধ্যে থেকে এমন কোনো প্রশ্ন আসার জায়গা থাকবে না যেটা তুমি পারবে না, এটা আমি তোমাদের কনফার্ম বলছি, এমন ভাবে পড়ো বিষয়গুলো, ঠিক আছে। আজকের জন্য এই পর্যন্তই।